আবার চলে এসেছি। আজকে আমি একা নেই, আমার সাথে আছে ঋষি। তো আজকে আমরা দুজনে মিলে বানাবো পাস্তা। আজকে রাতের খাবার হবে পাস্তা। আর তোমরা জানো যে আমি ঋষির হাতের খাবার খুবই ভালো খাই, ও খুব সুন্দর রান্না করে। আর আজকেও যে পাস্তাটা বানাবে সেটা একটা নতুনত্ব রয়েছে, একটা অন্য ধরনের পাস্তা হবে। তাহলে চলো, এখন আর বেশি কথা বলবো না। দেখতেই পাচ্ছ অলরেডিও এখানে রসুন লং পেঁয়াজ কাটতে শুরু করে দিয়েছে, আর এখানে জলও বসে গেছে পাস্তার। তাহলে চলো আর বেশি অপেক্ষা না করে রেসিপিটা দেখা যাক। দেখো আমাদের পাস্তার জন্য অলরেডি জল বসে গেছে, আর এই যে পেঁয়াজ কাটতে কাটতে কেঁদে দিয়েছে। পেঁয়াজ কাটা হচ্ছে এখানে, দেখতেই পাচ্ছ পেঁয়াজ রসুন, আর এখানে রয়েছে পাস্তাটা। এই যে এই পাস্তাটা, এটা হচ্ছে ম্যাক্রোনি। আমার পাস্তা সব রকমই ভালো লাগে। আর তোমার? আমার সবই ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে, পাস্তা জিনিসটাই এত ভালো টেস্টি। তো এখন এখন কাটতে ব্যস্ত পেঁয়াজ আর রসুন। আর এখানে কি আছে এগুলো? এটা আছে টমেটো পিউরে, আর এটা আছে টমেটো পিউরে, এটা তোমার গোলমরিচ আর লঙ্কা দিয়ে বেটে রেখেছি, একটু তেল দিয়ে নিচ্ছি, জলটা প্রায় ফুটে গেছে আমার। এবার তেলটা দিয়ে নিলাম, এক চামচ মতো দিলাম, আর আগে নুন দিয়ে নিয়েছি জলটার মধ্যে। এবার একটুখানি বয়েল আসলে আমি পাস্তাগুলো দিয়ে দেবো, সে যেরকমই পাস্তা হোক। আমার এইগুলো আছে ম্যাক্রোনির মতো, দাঁড়া একটু ফুটুক, একটু ফুটবে, একটু ফুটলে তারপর দেবো। আর ওই জিনিসটা দেখাও। আচ্ছা, আমরা এটা দিয়ে আজকে করছি, এটা হলো সসেজ। আজকে এটা আমরা নিয়ে নিয়েছি চিকেন পেপার অ্যান্ড হাফ সসেজ, তো এটা দিয়ে আজকে করব। তো কিছুদিন আগে আমরা এটা খেয়েছিলাম, তো সেদিনকে শুধু ভাজা করে খেয়েছিলাম। সেদিনকে মনে হয়েছিল যে এটা যদি পাস্তা দিয়ে খাওয়া যায় কেমন লাগে, সেটা একদিন করে দেখব। তো সেটাই আজকে করে দেখছি, তো পরে তোমাদের সাথে এটাও শেয়ার করব যে কেমন হয়েছিল। হয়েছিল, হ্যাঁ। জিনিসটা আমার এত পছন্দ, এটা আমাদের বাড়িতে আগেও এসেছিল সসেজ। তো এটা নর্মালি এমনি ফ্রাই করে খাওয়ার জন্য, তো আমার মানে দারুণ লেগেছিল, তাই মার থেকে বায়না করেছি যে মা তুমি এবার এইটা এনে দেবে আমাদের। এছাড়া এটা খালি একটা নয়, কিন্তু আরও রয়েছে ফ্রিজে, তো আজকে অন্তত একটা লাগবে, একটাতেই হয়ে যাবে। তোমরা তো দেখতেই পাবে, তোমাদের সাথে পরেও শেয়ার করব। দারুণ হয় খেতে, জাস্ট অসাধারণ। তো আজকে ও সেটা বলছে যে পাস্তায় করবে, পাস্তায় দেবে। তো তোমাদের বললাম যে নতুন এক ধরনের পাস্তা তোমাদের সাথে শেয়ার করব, তো সেটাই আজকে এইটা, এটা দিয়ে হবে, দেখা যাক। আর টেস্ট তো আমিই করব, আমি তোমাদের বলবো যে কেমন বানালো, একদম অনেস্ট রিভিউ দেব। ও এমনিও খুবই ভালো বানায়, আর আমি ওর হাতের রান্না খুবই ভালো খাই। আর আপাতত এখন এখানে পাস্তার জন্য রেডি হচ্ছে জল, তোমরাও দেখতে থাকো। ফুটে গেছে, এবার আমি পাস্তাগুলো দিয়ে নিচ্ছি। এবার যেটা করতে হবে, খুব ভালো করে নাড়াতে হবে। পাস্তার একটা সমস্যা হলো, বেশিক্ষণ যদি জলটা না নাড়ানো হয় তাহলে কিন্তু নিচে অনেক সময় লেগে যেতে পারে। হ্যাঁ, কন্টিনিউয়াস নাড়াতে হয়, নাড়াতে হয়। তো সিদ্ধটা হয়ে যাক, তারপরে আসছি। পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি জল ঝরিয়ে নেব, আর কিছুটা জল, এই গরম জল আমি সরিয়ে রাখব। এটা আমার রান্নায় একটু লাগবে, তো এই গরম জলটাই আমি ইউজ করব। আর জলটা ঝাড়ানো হয়ে যাওয়ার পর আমি একটু ঠান্ডা জলে কিছুক্ষণ চুবিয়ে রাখব। পাস্তাটা ঠান্ডা জলে করা হয়ে গেছে, তো এবার ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি কী কী নিচ্ছি তোমরা একটু দেখে নাও। আমি একটুখানি কাটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আমার টমেটো পিউরে আছে, রসুন লঙ্কা আছে, কিছুটা আমি পাস্তা ফোটানোর যে জলটা আমি সেটা কিছুটা রেখে নিয়েছি। এখানে আছে সসেজ,
যেটা আমার চিকেন পেপার অ্যান্ড হাফ সসেজ আছে, এটা খুব ভালো, তার জন্য এটা নিয়ে নিয়েছি। আর এখানে আছে ইটালিয়ান স্পাইস মিক্স, এটার অসাধারণ গন্ধ এবং রান্নার একটা আলাদা ফ্লেভার এনে দেয় এই স্পাইসটা, তার জন্য আমি এটা ইউজ করবো এই পাস্তা রান্নায়। একটা নিয়ে নিয়েছি আমরা পিজা পাস্তা সস, এটার খুব সুন্দর টেক্সচার আসে এবং খুব সুস্বাদু টেস্ট হয়ে যায় রান্নার। তোমার এই ইটালিয়ান রান্নায় যদি এই সসটা ইউজ করা যায়, এর থেকে ভালো জিনিস আর নেই। এখানে আমাদের রান্না শুরু হয়ে গেছে, আর এই যে সেই সসেজ যেটা আমাদের খুবই পছন্দ, আমরা খেতে খুবই ভালোবাসি। তো এখন এই সসেজগুলোকে একটু জাস্ট ফ্রাই করতে হবে সামান্য, তো এখন সেটাই হবে। আর এটা না একটা দারুণ গন্ধ, আর এটা যেহেতু পেপার আর হার্বসের সেজন্য একটা দারুণ গন্ধ বেরোয়। আর এটার মধ্যে নটা রয়েছে সুস্বাদু, অসাধারণ খেতে। এই যে একটু দেখাও, আমাদের রান্না শুরু হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ সমস্ত রান্নার জিনিস রয়েছে, এদিকে ওদিকে আর ওদিকে রয়েছে, দেখাও সেই ভেজে রাখা সসেজগুলো একটু ঠান্ডা হলে তারপর কেটে নেবে। এই যে সবার প্রথমে দেব কাঁচা লঙ্কা রসুন, এটা খুব সুন্দর ফ্লেভার আনে ইটালিয়ান রান্নাগুলোর জন্য। আমার একটু ব্রাউন হয়ে গেছে লঙ্কাটা আর রসুনটা, এবার আমি দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি আমরা। পেঁয়াজগুলো আমার ট্রান্সলুসেন্ট হয়ে গেছে, এবার আমি পিউরেটা দিয়ে নেব। একটু ভালো করে নাড়াতে থাকতে হবে। এখানে দেখো সসেজগুলো কাটা হয়ে গেছে, আর এগুলো এভাবে কেটে নিয়েছে, এই যে এতগুলো হয়েছে। এবার দেব পিজা পাস্তা সস, এটাও দেব মোটামুটি দু চামচ মতো। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার আমি ওই পাস্তার সিদ্ধর জলটা দিয়ে দেব আমি কিছুটা। এবার থিক গ্রেভির থেকে একটু হালকা হয়ে গেল, কারণ পাস্তা একটু জল টানবে তার জন্য। এবার আমি দেব ইটালিয়ান স্পাইস মিক্সটা, এটা কিছুটা আমি দিয়ে দেব ফ্লেভারের জন্য। দেখো দেখতে কি সুন্দর। এবার আমি দিয়ে দেব সিদ্ধ হওয়া পাস্তাটা। আমাদের পাস্তা কিন্তু একদমই রেডি হয়ে গেছে, আর আমি এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত সুন্দর গন্ধ পাচ্ছি, আমার মনে হচ্ছে আমি কখন খাবো, একটু টেস্ট করব আমি। কারণ সেই সবাই, যেই মা যখন রান্না করে তখন আমি দাঁড়িয়ে থাকি টেস্ট করার জন্য, ও যখন রান্না করে দাঁড়িয়ে থাকি টেস্ট করার জন্য। তো এখন আমি অপেক্ষা করে আছি কখন আমাকে দেবে, একটু খাবো। খুবই খিদে পেয়েছে, এত সুন্দর গন্ধ বার করেছে যে আর না চেয়ে পারলাম না, একটু কি হবে আমার জন্য? নিশ্চয়ই হবে। এখন জাস্ট হয়ে গেছে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি খেয়ে যে কেমন বানিয়েছে। এবার পাস্তার মেইন ইনগ্রেডিয়েন্ট চিজ, চলো এটা যত দেবে তত খেতে সুস্বাদু। তো আমরা অনেকটা চিজ দিয়ে দিয়েছি, এবার ভালো করে নাড়িয়ে এবার পরিবেশন হবে, তারপরে তোমাদের দেখাবো
যে সত্যি কে কেমন খেলো। আমি অ্যাট লাস্ট পেয়েছি খেতে, তো এবার আমার পরীক্ষা যে কেমন হয়েছে তো সেটার জন্য আমাকে বসিয়ে দিয়েছে, বলেছে এখন খেয়ে দেখতে হবে যে অনেস্ট রিভিউ দিতে, তো দেখি কেমন হয়েছে। খুবই গরম, গরম ফুটিয়ে খা। খুব ভালো হয়েছে। আরেকটা কথা, আমি কখনো ক্যামেরার সামনে এভাবে কখনোই খাইনি, প্রথমবার, কিন্তু দারুণ হয়েছে সত্যি কথা। আমি একটু সসেজটাও খেয়ে দেখছি, গরম কিন্তু মা দেখে, হ্যাঁ গরম, দেখো ধোয়া বেরোচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে খেয়ে নি পুরোটা। সত্যি কথা বলছো তো, ভালো হয়েছে। হ্যাঁ সত্যি খুবই ভালো হয়েছে। এবার দেখি, খুব ভালো হয়েছে, অসাধারণ হয়েছে খেতে, পাশ পাশ, সত্যি দারুণ হয়েছে, আমার তো জাস্ট অসাধারণ লাগলো। আমাদের সকলের পাস্তা খাওয়া হয়ে গেছে, আর সবাই পাস্তাটা খুবই ভালো খেয়েছে, দারুণ হয়েছিল। আর পাস্তা খাওয়ার পর তো একটু কোল্ড ড্রিঙ্কস চলেই, তাই এখন কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে পড়েছি। সকলকে চিয়ার্স, এখন কোল্ড ড্রিঙ্কস খাবো। শান্তি, যাই হোক, চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ব্লগ নিয়ে। আর একটা কথা, তোমরা সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে, আর দেখতে থাকবে কলকাতার বাংলা ব্লগ।